দেশের সবচেয়ে বড় ও সমৃদ্ধ জলাভূমিগুলোর একটি চলনবিল, উত্তরাঞ্চলের মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ। শুকনো মৌসুমে চোখে পড়ে দিগন্ত জোড়া ফসলের মাঠ, আবার বর্ষায় এই বিল দেশি মাছের বিশাল অভয়ারণ্য। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত এলাকা জুড়ে চলনবিল, এটি অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষাকালে সব একাকার হয়ে পরিণত হয় বিশাল জলরাশিতে। রূপবদলের এই বৈচিত্র্যে শরতের চলনবিল এক ভিন্ন জগৎ। বিল জুড়ে নানা রঙের ফুল, শাপলা, পদ্ম, কচুরিপানা তো আছে। জলের উপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা, নানা রঙের ফুল আর পাখির কলরব, এ যেন জীবনানন্দের কবিতার সেই রূপসী বাংলা। চলনবিলকে একসময় বলা হতো মাছের বাড়ি। দেশি প্রজাতির নানা মাছে এই বিল ভরপুর ছিল। শোনা যায় একসময় বিলের মাছ ট্রেন যোগে চলে যেত পশ্চিমবঙ্গেও। সেখানকার অভিজাত মানুষের কাছে এখানকার মাছ ছিল ভীষণ প্রিয়। মাছে ভাতে বাঙালির যে পরিচয়, সেই ঐতিহ্য ধরে রাখতে বড় ভূমিকা রাখে এই চলনবিল। বর্ষার মৌসুমে পুরো চলনবিল জুড়ে চলে মাছ ধরার উৎসব। বর্ষার নতুন পানির সাথে ছোট ছোট মাছ এসে জমা হয় বিলের পানিতে। বিলপাড়ের মানুষেরা এ সময় নতুন পানিতে মাছ ধরতে নামে, নানা রকমের ফাঁদ পেতে তারা মাছ ধরে। বর্ষার পানি অনেক সময় রাস্তা কিংবা বাড়ির সীমানার কাছাকাছি চলে এলে ছোট বড় সবাই নেমে যায় মাছ ধরতে। বর্ষিতে মাছ ধরার মজাই যেন আলাদা। বর্ষিতে সাধারণত ছোট মাছ যেমন ট্যাংরা, পুঁটি, কই ইত্যাদি ধরা পড়ে। অনেক সময় বড় মাছও উঠে আসে। চলনবিলে অনেকে খড়া জাল, ধর্মজাল, ঝাঁকি জাল ও সুতি জাল দিয়ে মাছ শিকার করে। চলনবিল এলাকার অনেক মানুষ সারা বছরই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ যাদের পেশাই হল মাছ ধরা। চলনবিল মৎস্য একটা মৎস্য উৎপাদনের একটা বড় ভাণ্ডার। এখানে আপনার প্রচুর পরিমাণ মাছ হয় এবং আমাদের যে এত এ পর্যন্ত যে ডাটাগুলো আছে সে অনুযায়ী প্রায় 140 প্রজাতির মাছ এখানে আছে। এখানে শুধু মাছ না, এখানে 12 গোত্রের প্রায় 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এবং আমাদের আপনার এখানে অনেক সরীসৃপও আছে। 34 প্রজাতির সরীসৃপ, বিভিন্ন রকম সাপ জাতীয় যে ইয়াগুলো আছে এরাও এখানে চলনবিলে বসবাস করে। এবং আপনার আমাদের যে মাছের উৎপাদন চলনবিলে, এটা খুবই ঈর্ষণীয় উৎপাদন আমাদের। জেলেরা শেষ রাতে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে বিলে যায়। সকাল পর্যন্ত তারা মাছ ধরে, এরপর স্থানীয় বাজারে নিয়ে যায় বিক্রির জন্য।
এসব মাছ স্থানীয় বাজার তো বটেই, চলে যায় রাজধানী সহ দেশের নানা প্রান্তে। আমরা মৎস্যজীবী, আমাদের এখানে যে 40 ঘর মৎস্যজীবী আছে, তারা আমরা মাছের উপরে নির্ভর করে জীবন বাঁচাই। কিন্তু বর্তমান মানুষ যে মাছ ধরতেছে, এরা কোনো কিছুই শুনতেছে না, কো সব কিছুতেই মাছ ধরতেছে। একসময় আমরা সবসময় মাছই মারতাম, মাছের উপরে আমাদের জীবন চলত এবং আমাদের বাল বাচ্চাকে নিয়ে খাওয়া পড়া সব রকম আমরা করতাম। কিন্তু এখন আর সে ততদূর মাছও হয় না, বিভিন্ন রকমের জাল দড়ি বিভিন্ন রকমের গারস্তরা এখন নদীতে মৎস্যজীবীর মতো করে মাছ মারতেছে। এই কারণে আমাদের আর মাছ মারা তেমন হচ্ছে না, তবুও কিছুটা লোক আমাদের মাছ মারতেছে। চলনবিলের বর্ষা একসময় জেলেদের জন্য ছিল আশীর্বাদ, মাছ শিকারে তাদের ছিল অবাধ স্বাধীনতা। প্রান্তিক জেলেরাও এই সময়ে মাছ শিকার করে ভালো রোজগার করতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, বিলে আগের মতো পানি নেই, আবার যেটুকু পানি আছে সেখানেও মাছ শিকারে নানা রকমের বাধা। চলনবিলের মধ্যে যে ছোট ছোট খাল নদী আছে, এগুলোর ভিতরেও হচ্ছে যে দখল করে হচ্ছে যে মাছ চাষ করা হয় এবং মাছ ধরা হয়, ফলে মৎস্যজীবীরা এখান থেকে কোনো আয় করতে পারে না, মাছ ধরতে পারে না। জাল জার জলাতার নীতি আছে সরকারের, কিন্তু সব এগুলো নীতি শুধু হচ্ছে যে নীতিমালাতে আছে, কিন্তু মৎস্যজীবীদের সব জায়গায় মাছ মারতে হলে পড়া চাঁদা দিয়ে টাকা দিয়ে মাছ মারতে হয়। দু একজন নিজেদের টাকায় মাছ ধরার সরঞ্জাম কিনলেও বেশিরভাগ মৎস্যজীবীর দাঁড়াতে হয়েছে বিভিন্ন এনজিও কিংবা গ্রামের সুদী মহাজনের দরজায়। মাছ না পেলেও বন্ধ নেই এনজিও কিংবা মহাজনের সুদের টাকা পরিশোধ। নিজেদের জীবন ধারণ, ঋণের টাকা পরিশোধ এবং ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে সারা বছরই দুশ্চিন্তায় থাকতে হয় এই সব মৎস্যজীবীকে। নাটোরের সিংড়া উপজেলার অধিকাংশ এলাকা চলনবিল বেষ্টিত। বিলে পানি আসার শুরু থেকে নেমে যাওয়া পর্যন্ত এই এলাকায় মাছ শিকারীদের তৎপরতা বেড়ে যায়। তবে চলনবিলে স্বাভাবিক যে পানি থাকার কথা, সেরকম পানিও আসছে অনেক পরে, আবার সময়ের আগেই সেই পানি নেমে যায়। এতে ব্যাহত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন, তাতে কমছে চলনবিলে মাছের পরিমাণ। চলনবিলের যে জীববৈচিত্র্য, এটাও হচ্ছে যে আমরা এই বিভিন্ন রাস্তাঘাট হওয়ার কারণে, চলনবিলের ভিতরে অনেক ইমারত হওয়ার কারণে চলনবিলের জীববৈচিত্র্য নষ্ট হয়েছে। এখানে মৎস্যের যে অভয়ারণ্য, সেগুলো যাদেরকে দেওয়া হয় যে গ্রুপকে, তারাও এই মৎস্য মা মাছকে রক্ষা করতে পারে না। চলনবিলে সব এলাকায় মাছ ধরা যায় না, বিশেষ করে অভয়াশ্রম ঘোষিত এলাকায় মাছ ধরা নিষেধ, যাতে সেখানে মাছের প্রজনন হতে পারে। চলনবিলে আপনার বেশ কিছু মাছ আপনার বিলুপ্ত পায় যে মাছগুলো, এগুলো ফিরে আসার আপনার ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যে অভয়াশ্রমগুলো করেছি চলনবিলে, আমাদের এই নাটোর জেলার মধ্যেই 41টি অভয়াশ্রম আছে। যেখানে একটু কচুরিপানার ইয়াতে ফাঁকা থাকে, ওখানে চিতল মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ, এগুলোর আপনার আনাগোনা বেড়ে যায়। এবং আমরা রিসেন্টলি আপনার জেলেদের ক্যাচমেন্টে দেখেছি যে শিলন মাছ, সেটাও আপনার চলনবিলে চলে এসেছে। আমাদের আপনার এরকম বিলুপ্ত পায় মাছগুলো বেশ ভালো পরিমাণে আছে। আমাদের যে লোকাল পাবদা মাছ, এটা আপনার ন্যাচারালি যেমন
আপনার চলন বিলে আছে, কলসা মাছ আপনার, এগুলো আপনার আমাদের চলন বিলে আমরা পাচ্ছি। উন্মুক্ত জলাশয়ে প্রায় 2 কিলোমিটার এলাকায় বানার বাঁধ দিয়ে ঘেরা, ফলে সেখানে বিল জুড়ে কচুরি পানার জট, বন্ধ নৌ চলাচল। চলনবিলের জোলারবাতা ও নিঙ্গইন বিলে বানার বাঁধ ও সুতিজাল দিয়ে নির্বিচারে মাছ ধরা হচ্ছে, সেই সাথে উঠে আসছে অন্যান্য জলজ প্রাণীও। চলনবিল এলাকায় অনেক সরকারি ইজারাভুক্ত ছোট বড় পুকুর ও জলাশয় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মৎস্যজীবীদের সমিতিকে ইজারা দেওয়ার কথা, কিন্তু বাস্তবে সরকারি পুকুর ও জলাশয় ইজারা দেওয়া হয় মৎস্যজীবী নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের। মৎস্যজীবী না হয়েও মৎস্যজীবী সমিতি বানিয়ে পুকুর ও জলাশয় ইজারা নেন তারা, তাতে বাদ পড়ে যায় প্রকৃত জেলেরা, বিশেষ করে প্রান্তিক মৎস্যজীবীরা। মাছ মারার অধিকারটা আমাদেরই, কিন্তু সেই অধিকার থেকে আমরা বঞ্চিত আজকে শুধু প্রভাবশালী লোকেদের কারণে। বা কিছুটা লোক আছে, তারাও হচ্ছে যে গারস্থ ধরনের লোক, তারা হচ্ছে যে নদীতে বিলে রাগ দিয়ে বা তাদের নিয়ন্ত্রণে রাখিয়ে আমাদের সেখানে পানিও ছুঁতে দেয় না। যে সময়টা মাছ ধরা নিষেধ, তখনও নানা রকমের অবৈধ জাল দিয়ে মাছ ধরে কিছু অসাধু লোক। এ বিষয়ে প্রশাসনের তৎপরতাও খুব একটা চোখে পড়ে না। অনেক সময় মসজিদের উন্নয়নের কথা বলে চলন বিল লিজ নেওয়া হয় মাছ ধরার জন্য, কিন্তু বাস্তবে মাছ বিক্রির টাকা ভাগ করে নেন প্রভাবশালীরা। অর্থাৎ একদিকে ধর্মীয় অনুভূতি ব্যবহার করা হচ্ছে ব্যবসার জন্য, অন্যদিকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। যদিও এটা অবৈধ, তবুও মনে করেন যদি কিছু মাছ পাওয়া যায় তাহলে এটা মসজিদের স্বার্থে উন্নয়নে, আমাদের স্বার্থে উন্নয়নে এটা দেওয়া হচ্ছে। কিছুটা হচ্ছে যে এই যে প্রভাবশালী লোকেরা যেগুলো ধরে রাখছে এগুলো কিছুটা মসজিদ মাদ্রাসায় ওরা দেয়, ওনারা আমরা জানি এবং দেখছি, কিন্তু কিছুটা ওরা ওদের ভিতরে নিয়ে রাখে। বর্ষা শেষের দিকে বিল শুকিয়ে যায়, বড় বড় নদী ও সরকারিভাবে যেসব খাল কাটা হয়েছে সেগুলোতেই শুধু পানি থাকে, সেখানেও মাছ ধরার সুযোগ নেই মৎস্যজীবীদের। কেননা রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয়ভাবে প্রভাবশালীরা সেসব জায়গাও দখল করে রাখেন, ফলে জীবন বাঁচাতে প্রান্তিক জেলেদের পেশা বদলে শহরে গিয়ে দিনমজুরি করা ছাড়া কোনো উপায় থাকে না। রাজমিস্ত্রি কাজ বা বিভিন্ন রকমের পেশা, এই যে আপনার হচ্ছে যে রিক্সা ভ্যান এসব চালাচ্ছে, এসব দিয়ে এখন আমাদের জীবিকা নির্ভর হচ্ছে। চলনবিলে যে দেশীয় মাছ পাওয়া যায় তার কেনা বেচা চলে বিল সংলগ্ন আশেপাশের কিছু বাজারে। এখানকার সবচেয়ে বড় পাইকারি বাজার কালীগঞ্জ ত্রিমোহনী মাছের বাজার। খুব সকাল থেকেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে ওঠে এই বাজার। নাটোরের স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনার অনেক বিক্রেতাও এই বাজারে আসেন মাছ কিনতে। এই বাজারটা বর্ষার টাইমে খুব বড় লাগে, নানান চতুর্দিক দিয়ে মাছের আমদানি করে, মাছের কোয়ালিটি ভালো, অনেক দূর দূরান্তের ব্যাপারী আসে, আবার ব্যাপারী আগার রাইতে এসে থাইতে ভরে মাছ কিনে নানান জায়গা নিয়ে যায়।
সন্ধ্যাবেলা যাই, যা সারা রাত মাছ মারি 1500-600 এরকম হয়, কোনো দিন হয় কোনো দিন হয় না। সারা রাত কষ্ট করে আসে, সকালবেলা বিক্রি করে ওই 600-700 যা হয় নিয়ে চলে যাই। তবে সাম্প্রতিক বছরগুলোয় বাজারে চাহিদার তুলনায় মাছ অনেক কম। চলন বিলের পানির উপর নির্ভর করে মাছের পরিমাণ। বৃষ্টি বেশি হলে মাছের আমদানিও ভালো হয়। তবে বিক্রেতাদের অভিযোগ, জেলেরা স্বাধীনভাবে মাছ শিকার করতে পারেন না, যে কারণে মাছ চলে যায় নির্দিষ্ট কিছু মানুষের হাতে। সাধারণ ক্রেতাদের মাছ কিনতে হয় চড়া দামে। যদিও প্রাকৃতিক উপায়ে বড় হওয়া সুস্বাদু মাছের কারণে দাম বেশি হলেও এই বাজারের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। বর্ষা নাই তো, বর্ষা নাই জন্য মাছ, দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আড়তে মাছই নেই, আড়তে আসা বসে থাকি, কেনা বেচাই নেই। বর্ষা না কারণ ধরুন ফিশারির দিক থেকে অনেক চাপাচাপি আছে, অনেক সময় মাছ ধরতে দিচ্ছে না, জেলেরা বসে আছে ভয়ে মাছ ধরতে যায় না, কারেন্ট জালগুলো পুরা দিচ্ছে বা বিভিন্ন এগুলো খারাপ জাল সেগুলো পুরা দিচ্ছে, কারণে মাছ ধরাও বন্ধ জন্যই মাছ কম, আর বর্ষাই তো নেই। এই বাজারে মাছ বিক্রির জন্য রয়েছে 12টি আড়ত। প্রতিদিন এখানে 5-6 লাখ টাকার মাছ বিক্রি হয়। তবে বাজারগুলোতে কমেছে দেশীয় মাছের পরিমাণ, কেননা বিল দখল, যত্রতত্র মাছ শিকার এবং মাছ ধরার জন্য ক্ষতিকর জাল ও সামগ্রীর কারণে মাছের পোনাও ধ্বংস হচ্ছে, নানা রকমের ফাঁদে পড়ে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। অবৈধ জাল যাতে কোনোভাবেই না নামতে পারে, কোথাও যেন সুতি জাল বসে আপনার এই মাছের চলাচলকে ব্যাহত না করে, এজন্য আমাদের অভিযান একদম সবসময় চলমান থাকে। গোটা বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ আমরা অভিযান করছি। আমরা চাই যে আমাদের আপনার জেলেরাও সচেতন হবে এবং আমরাও আইন বাস্তবায়নটাকে জোরদার রেখে মা মাছের বংশ বিস্তারটা, মা মাছের যে পোনা ছাড়াটা, এটা নিরাপদ করতে চাই এবং পোনাগুলোর নিরাপদে বেড়ে ওঠাটাও আমরা নিশ্চিত করতে চাই। চলন বিলের সাধারণ জেলেদের দাবি, প্রাকৃতিক জলাশয়ে প্রকৃত জেলে এবং প্রান্তিক মানুষ যারা এই বিলের ওপর নির্ভরশীল তাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রভাবশালীদের কাছে লিজ দিয়ে এবং নানা রকমের বাঁধ ও ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরার প্রবণতা বন্ধ করতে হবে, না হলে দেশীয় সুস্বাদু মাছের বিরাট আধার এই চলন বিল একসময় মাছশূন্য হয়ে যাবে, অথবা যে মাছ পাওয়া যাবে সেখানে সাধারণ মানুষের কোনো অধিকার থাকবে না, চলন বিল চলে যাবে ক্ষমতাবানদের দখলে।